সাবেক বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক। মারধরে তার শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, একটি অন্ডকোষ ফেটে গেছে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে তার চিকিৎসা। 24 আগস্ট বিকেলে বিচারপতি মানিককে আদালতে নিয়ে আসা হয় পুলিশের হেফাজতে। পুলিশের প্রিজন ভ্যান থেকে নামানোর পরপরই কিল ঘুষি মারেন বিএনপি নেতাকর্মীরা। তাকে লক্ষ্য করে জুতা, ডিম ও পানির বোতল ছুড়ে মারেন বিএনপি নেতাকর্মী এবং আইনজীবীরা। এতে গুরুতর আহত হয়ে পড়েন তিনি। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় সেদিনই রাত 11:30টার দিকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দোতলার ICU ভর্তি করা হয়েছে। সাবেক এই বিচারপতির শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্নও পাওয়া গেছে। 23 আগস্ট রাতে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি। শনিবার ভোরে তাকে কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 24 আগস্ট আদালতে শুনানিকালে শামসুদ্দিন চৌধুরী মানিকের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তাকে আদালতে নিয়ে আসা হচ্ছে এই খবর পেয়ে শনিবার দুপুর থেকেই বিএনপির নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। তারা ফাঁসি চাই বলে স্লোগান দিতে থাকেন। মারুফুজ্জামান, চ্যানেল আই।